পাঁচ ম্যাচের চারটিতে হার, পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে বাংলাদেশ, এবং এমন একটা জটিল সমীকরণ নিয়ে বাংলাদেশ দল পরবর্তী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মুখোমুখি হবে এই ইডেন গার্ডেন্সে। বিশ্ব ক্রিকেটের অন্যতম ঐতিহ্যবাহী ভেন্যু এই কলকাতার এই মাঠটি, সেখানে আসলে প্রত্যেক ক্রিকেটারেরই একটা লক্ষ্য থাকে, টার্গেট থাকে যে দেশের হয়ে এই এই ভেন্যুতে খেলার, যেমনটি হয়ে থাকে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। ভারতেরই আরেকটি ভেন্যু হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়াম, এবং সেই তালিকায় রয়েছে এই ঐতিহ্যবাহী স্টেডিয়ামটির। বাংলাদেশের জন্য এখানে গিয়ে অবশ্যই অভিষেক হবে ওয়ান ডেতে। এর আগে 2019 সালে বাংলাদেশ দল সর্বশেষ খেলে গিয়েছিল সেটা পিঙ্ক টেস্ট ঐতিহ্যবাহী একটা, তার আগে 2016 সালে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে খেলেছিল, তখন হয়তো সমর্থন ওইভাবে পাওয়া যায়নি। তবে এবার কলকাতাবাসী তথা পশ্চিমবঙ্গের মানুষজন কিভাবে বাংলাদেশ দলকে সাপোর্ট করবে এবং কিভাবে অপেক্ষা করছে, চলুন জেনে নেই তারা কি ভাবছে বাংলাদেশ দল। আশা করি ওরা যদি এগোবে সেমিফাইনালে পর্যন্ত পৌঁছলে ভালো। বাংলাদেশ অবশ্যই ভালো দল, আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু এই মুহূর্তে তারা অতটা ভালো খেলতে পারছে না, চেষ্টা করবে অবশ্যই ভালো খেলুক। সাকিব আল হাসান অবশ্যই লেজেন্ড, বাংলাদেশের লেজেন্ড বলতে গেলে বিশ্ব ক্রিকেটের লেজেন্ডের মধ্যেই পড়েন, সম্ভবত 5 নম্বর বিশ্বকাপ খেলছেন তিনি তার ক্যারিয়ারে, অবশ্যই তিনি লেজেন্ড, খুবই ভালো প্লেয়ার, অলরাউন্ডার, আমাদের কলকাতা নাইট রাইডার্সেও খেলে গেছেন। যদিও বাংলাদেশ এখন পর্যন্ত কম্পিটিটিভ ক্রিকেটটা খেলতে পারেনি, তো আমরা চাই যে অ্যাটলিস্ট নেদারল্যান্ডের সাথে যাতে বাংলাদেশ ওইভাবে একটা অ্যাটাকিং ক্রিকেট, অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেলতে পারে। আগে যে ম্যাচগুলো ছিল ওখান থেকে অনেক ভালো পাবো ম্যাচ করবে, আর বিশেষ করে ব্যাটসম্যানরা যেন এই ম্যাচে আশা করি ফর্ম ফিরে পাবে, কারণ বিগত ম্যাচগুলোতে খুবই খারাপ পারফরমেন্স করছে। এই ম্যাচটাতে পারফরমেন্স করে আশা করছি সামনে ম্যাচগুলোতে একটু কনফিডেন্স নিয়ে খেলতে নামবে। ম্যাচ দেখার জন্যই আসা, কারণ বাংলাদেশের বিশ্বকাপে ইন্ডিয়াতে সাপোর্ট করতে আসা খুব একটা প্রাউড ফিল করতেছি। হ্যাঁ, ম্যাচ দেখার জন্য আগ্রহ আছে, আপনার লাইভ মেম্বার, কিন্তু লাইভ মেম্বারে কোনো টিকিট দিচ্ছে না। আচ্ছা, লাইভ মেম্বারদের কোনো টিকিট দিচ্ছে না, আর অনলাইন বুকিং হচ্ছে না। এখন জিজ্ঞেস করলাম, বলে আর টিকিট দেওয়া হবে না লাইভ মেম্বারদের। এখানে সাপোর্ট পাবে বাংলাদেশ, নিশ্চয়ই পাবে। এক্সপেক্টিং সাম গুড স্টার্ট ফ্রম বাংলাদেশ ওপেনার্স লাইক লেন্টন দাস, আই নো দে ক্যান প্লে পেস ওয়েল অ্যাজ স্পিনার অলসো। এটা বাংলাদেশ আর নেদারল্যান্ডের খেলার টিকিট আছে, যদি ভালো খেলে তো নিশ্চয়ই তারা কোয়ালিফাই করতে পারবে, আশা রইল আমাদের জন্য, আর আমি নিশ্চয়ই আমরা সাপোর্ট করবো। ভালোই অপেক্ষাতে আছি, টিকিট নিতে এসেছিলাম, টিকিট পাচ্ছি না এখন। খুব ভালো শুভকামনা, খুব জিতুক, ভালো আর উঠবে, বেশি উঠা উচিত, আর ভালো খেলবে তো উঠে যাবে সেমিফাইনালে মনে হচ্ছে, দেখা যাক। এর আগে তো বাংলাদেশ যখন এখানে খেলেছে সাপোর্ট তো পায়নি, এবার কি পাওয়ার সম্ভাবনা আছে? দেখুন, সাপোর্ট পাওয়ার না পাওয়ার একটা আলাদা কথা, যে নিজের খেলবে ভালো খেলবে তো নিজেই একটা সাপোর্ট পেয়ে যাবে, নিজের মধ্যে ভালো হবে তো সব সাপোর্ট দিয়ে দিয়ে, এইসব কথা বলা উচিত নেই আমার হিসাবে। প্লেয়ারদেরকে নিজে একটা নিজে মনে বলে খেলা উচিত, তবে নিজেই এগিয়ে যাবে। বাংলাদেশ তো খুব এগিয়ে গেছে অনেক ক্রিকেটে। বাংলাদেশ টিম ইজ ইন গ্রেট ফর্ম নাও, দ্য ব্যাটিং সাইড ইজ অলসো গ্রেট, সো উই আর এক্সপেক্টিং আ গুড স্কোর ফ্রম দেম অ্যাজ দ্য পিচ ইজ ভেরি গুড, অ্যান্ড দ্য বোলিং সাইড ইজ অলসো গ্রেট ফর বাংলাদেশ, মাহমুদউল্লাহ ইজ আ গ্রেট প্লেয়ার, অ্যান্ড ইফ সাকিব অলসো প্লেস দ্যান উই এক্সপেক্ট আ ভেরি গুড উইন ফ্রম বাংলাদেশ সাইড। লিটন দাসের খেলাটাই আমার বেশি ভালো লাগে, খুব ক্লাসি ব্যাটসম্যান। সাকিব আল হাসান অবভিয়াসলি খুব বড় মানের বোলার। আমরা এতক্ষণ শুনলাম বাংলাদেশ দলের সমর্থকদের কথা, কলকাতাবাসী কী ভাবছে বাংলাদেশ দল নিয়ে, কিন্তু বাংলাদেশ দলের অবস্থা কী সেটা এখন বড় প্রশ্ন, কারণ তারা মাঠে কেমন পারফরমেন্স করবেন সেটার উপরে অনেক কিছু নির্ভর করছে। কিন্তু সাকিব আল হাসান যেটা গতকালকে করেছেন, অর্থাৎ কলকাতা থেকে দলের সাথে না এসে তিনি চলে গিয়েছিলেন ঢাকায়, সেটা আসলে কী বার্তা দিলেন তিনি দলকে, যে তিনি একজন দলপতি সেনাপতি যাই হোক, তিনি তার সৈন্যদেরকে বা দলের বাকি সবাইকে রেখে তিনি একা প্র্যাকটিস করতে চলে গেলেন বাংলাদেশে, তো সো আসলে এটা একটা বড় একটা ইম্প্যাক্ট পড়ার কথা দলের মধ্যে। এখন দেখার বিষয় আমরা দেখতে পাবো যে আসলে তিনি যে আসলে কেনই বা বাংলাদেশে গেলেন, এই দলকে রেখেছিলেন বার্তা যদি আমরা এখনও আমাদের কাছে পরিষ্কার নয়, সো দেখার বিষয় যে আসলে দলে এটার ইম্প্যাক্টটা কী পড়ে, কারণ তার মতো একজন ক্রিকেটার এই সময়ে এইভাবে চলে যাওয়াটা, আবার দলের সাথে যোগ দেওয়া, আমরা এর আগে দেখেছি যে আসলে মেডিকেল কারণে সাধারণত বিশ্বকাপের মাঝপথে হয়তো ছুটি নেওয়া থাকে, বাট সেটাও অনেক রেয়ার ঘটনা, কিন্তু সাকিব আল হাসান দেখার বিষয়, কারণ বাংলাদেশের সম্ভাবনা এখনও একেবারে শেষ হয়ে যায়নি, কারণ বাকি 4টা ম্যাচ যদি জিততে পারে তাহলে অবশ্যই
অবশ্যই বাংলাদেশের সম্ভাবনা থেকে যাবে। তো সেক্ষেত্রে দেখার বিষয় সাকিব আল হাসানের এই যাওয়া এবং আসা কি বাংলাদেশ দলের প্রভাব পড়ে সেটাই এখন দেখার বিষয়।